যেমনটি বলছিলাম যে স্পোর্টস ইঞ্জুরি বিষয়টি আসলে হয়তো অনেকের কাছে কিছুটা নতুন মনে হতে পারে, কিন্তু যখন বিষয়টিকে বিস্তারিত ভাবে আমরা বলবো অনেকেই হয়তো রিলেট করতে পারবেন। একটু জেনে নিবো আসলে স্পোর্টস ইঞ্জুরি বিষয়টি আসলে কি। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বর্তমান যে সময়টা আমরা পার করছি এটা কিন্তু একটু স্পোর্টস খেলাধুলা সংক্রান্ত সময়, একটু ঠান্ডার সময় মানুষ খেলাধুলা বেশি করে শীতকাল। হ্যাঁ, শীতকালের শুরুতে অনেকে কিছু মানে মানুষ থাকে যারা সারা বছর না খেললেও এই সময়টা ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। হ্যাঁ, তো আসলে স্পোর্টস ইঞ্জুরি বলতে আমরা যেটা বুঝাই বা বুঝি সেটা হলো খেলাধুলা সংক্রান্ত বা আঘাতজনিত কোনো ব্যথা বা ক্রীড়াজনিত কোনো ব্যথা। যেমন দেখা যায় যে হঠাৎ করে আমরা ওয়ার্ম আপ ছাড়া অনেকে খেলতে যাই, খেলতে যে বিভিন্ন রকম ইঞ্জুরির শিকার হই, তার মধ্যে থাকে কিছু মাসেল স্পাজম, লিগামেন্ট ইঞ্জুরি, বিভিন্ন স্পাইনাল ইঞ্জুরি আমরা পাই, নি জয়েন্টের ইঞ্জুরি পাই। খেলাধুলা করতে গেলে বিশেষ করে ক্রিকেটাররা যেমন বল থ্রো করে বা ব্যাটিং করে, ব্যাডমিন্টন যারা খেলে মানে টেবিল টেনিস মানে সব ধরনের খেলার সাথেই কিছু রিলেটেড ইঞ্জুরি থাকে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত খেলাধুলা সংক্রান্ত যে ইঞ্জুরি গুলো নিয়ে সাধারণত মানুষ আক্রান্ত হয় সেটা অ্যাকিউট ইঞ্জুরিতে কি ধরনের সমস্যা তারা ফেস করে, সেটা থেকে রিমেডি কি, এবং যারা ক্রনিক সমস্যায় ভোগেন তাদের রিমেডি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। জি স্যার, ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি বেশ কয়েকটি ইঞ্জুরির কথা আমাদেরকে ইতিমধ্যে বলে ফেললেন। আমি একটু স্পেসিফিক করে, হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যেহেতু স্পোর্টস ইঞ্জুরি হয়তো যারা খেলাধুলার সাথে রিলেটেড শুধু তারাই সমস্যায় পড়তে পারেন, কেন আজকের অনুষ্ঠানটি বা আজকের বিষয়টি সাধারণ মানুষের জন্য জানা প্রয়োজন, স্যার একটু জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা খেলোয়াড়রা তো আছি, খেলোয়াড়রা যারা প্রফেশনাল খেলোয়াড় তারা কিন্তু মূলত মানে আমরা বলি গ্রামার মেনেই তারা খেলে। যেমন খেলার শুরুতে তারা ওয়ার্ম আপ করে, কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করে, তারপরে কিন্তু তারা খেলতে নামে। কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এই গ্রামারটা জানা নেই বা অসচেতনতা থাকে কিছু, যার ফলে দেখা যায় যে এরাই বেশি এফেক্টেড হয়। আমরা যেমন দেখতে পাই অনেকেই টেবিল টেনিস খেলে মানে অফিস গ্রাউন্ডে, আবার অনেকে এই শীতের সময় ব্যাডমিন্টন খেলে, অনেক সময় ফুটবল খেলতে যায়, হঠাৎ করে ক্রিকেট খেলতে যায়, এবং এই সাডেন যারা খেলতে যায় তাদের মধ্যে এই ইঞ্জুরিটা আমরা বেশি লক্ষ্য করি, যার ফলে এই সাধারণ মানুষদের আসলে জন্যই আজকের এই সচেতনতামূলক প্রোগ্রাম। আমরা মনে করি যে আমরা যারা এই প্রোগ্রামটা দেখছি বা পরবর্তীতে দেখবো সবাই আশা করি কিছু না কিছু উপকৃত হবে।